হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলতান, আজকে আপনাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি যা আগে আমি কখনো শেয়ার করি নাই। এই তথ্যগুলো জানা থাকে তাহলে আপনার কোনো দালাল বা এজেন্সির কাছে যেতে হবে না, তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটি শুনুন। আমার বিশ্বাস এই ভিডিওতে আপনাদের পর্তুগালে ওয়ার্ক পারমিট আসতে অনেক পথ সহজ হয়ে যাবে এবং কম টাকায় দিয়ে কিভাবে পর্তুগালে আসা যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গেই থাকুন। প্রথমে আপনার লাগবে একটা পাসপোর্ট। এরপর আপনার পাসপোর্টের সময় কমপক্ষে 6 মাস থাকতে হবে, কারণ সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা কমপক্ষে 6 মাসের জন্য দিয়ে থাকে। আর 6 মাসের কম সময় থাকে তাহলে পাসপোর্টে ভিসা দিবে না, আপনাকে পেন্ডিংয়ে রাখবে। তাই অবশ্যই 6 মাসের বেশি হতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ। দ্বিতীয়ত, কোম্পানির কন্ট্যাক্ট পেপার আপনার লাগবে। আর কন্ট্যাক্ট পেপারটা কী কী থাকবে তা আলোচনা করে বলে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে, তা বুঝতেও ভালো হবে। আর এই কন্ট্যাক্ট পেপার কত মাস কাজ করবেন তা উল্লেখ থাকবে এবং কত ইউরো স্যালারি পাবেন তা লেখা থাকবে, সাথে খাবারের জন্য প্রতিদিন কত দিবে তা স্পষ্ট থাকবে। অবশেষে আপনার বাসস্থান থাকাটা ফ্রি বলা থাকবে কন্ট্যাক্ট পেপারে। শেষের দিকে কোম্পানির মালিক কন্ট্যাক্ট পেপারের নিচে সিগনেচার দিয়ে দেবে আর তখন আপনি যা যা লেখা আছে সেই কন্ট্যাক্ট পেপারে তার জন্য রাজি থাকেন, তখনই অরিজিনাল কন্ট্যাক্ট পেপারের নিচে আপনার সিগনেচার দিয়ে দিবেন। তৃতীয়ত, লেবার মিনিস্ট্রি। লেবার মিনিস্ট্রির পেপার হবে তখন কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট দিবে এবং সেই কন্ট্যাক্ট পেপার লেবার মিনিস্ট্রিতে যাবে। তারপর লেবার মিনিস্ট্রি অবজারভেশন করে একটা কাজের উপর পেপার বের হবে বা পারমিশন দিবে, এটা হলো লেবার মিনিস্ট্রির কাজ। চতুর্থ, ফরেন মিনিস্ট্রির অধীনে হলো এম্বাসি। লেবার মিনিস্ট্রির পেপার দেখে ফরেন মিনিস্ট্রি আরেকটা পারমিট দিবে আর তখনই আপনার সব কাগজ ঠিক থাকে, এম্বাসি থেকে ভিসা হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। ফরেন মিনিস্ট্রি এবং লেবার মিনিস্ট্রির পারমিট সবাই বের করতে পারে না, তাই ভিসা হওয়ার সম্ভাবনাটা একটু কমই থেকে যায়। তো আপনার যদি এই ফরেন মিনিস্ট্রি লেবার মিনিস্ট্রি বের হয় তাহলে নিশ্চিত আপনি বলতেই পারেন যে আপনার পাসপোর্টে যদি কোনো রকম ভুল ত্রুটি মা বাবা বা কারো ভুল না থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেশি, তখন 95% হয়ে যায় আর কি। তখন সব পেপারস ডকুমেন্টসগুলা আপনার ফেডেক্স বা DHL-এর মাধ্যমে বাংলাদেশে অরিজিনাল পেপারগুলা কন্ট্যাক্ট পেপার এগুলা বাংলাদেশে পাঠানো হবে। আর পাঠানোর পর আপনি এটি রিসিভ করার পূর্বে আপনি দিল্লি এম্বাসি থেকে এই কন্ট্যাক্ট পেপার দেখিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন যা আপনি এম্বাসি ফিসের জন্য। 5 নম্বর, পুলিশ ক্লিয়ারেন্স নেবেন যা আপনার দিল্লি এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের আগে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সাথে করে নিয়ে যাবেন দিল্লিতে। 6, NOC। NOC-র মিনিং হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। আপনি যে অফিসে জব করেন বা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে বা কোনো সুপার শপে বা কোনো মার্কেটে যেই এনিহোয়ার যেই জায়গাতেই আপনি কাজ করেন না কেন, সেখান থেকে আপনি 3 মাসের জন্য একটা নো অবজেকশন সার্টিফিকেট নেবেন। এর একটা নমুনা দিয়ে দিচ্ছি, তা দিলেও চলবে, আমি দিয়েছি এম্বাসি ফেস করার সময় যা আমার এটা প্রুভ হয়েছে এবং আমি প্র্যাকটিক্যালি দিয়েছিলাম যা এটা প্রুভ হয়েছে, তাই আপনাদের সামনে হুবহু এটা দিয়ে দিলাম, যা এটা সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছিল, তাই আপনারা খুব ইজিতে এটা পেয়ে গেলেন। 7, 2 কপি ছবি লাগবে আপনার। ছবির সাইজ 35mm x 45mm। এটা ইউরোপের পর্তুগালে কৃষি ভিসার জন্য লাগবে যা মুখের অংশটুকু 70 বা 80% বড় হবে, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। এটা আপনি দেখে শুনে করবেন, ভালো একটা ল্যাব প্রিন্টে গিয়ে,
যা এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা আপনার এম্বাসির লোকগুলা আপনার এই ছবিটা দেখবে। আর পর নাম্বার 8 নিয়ে আলোচনা করব। 8 নাম্বারটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে, এটা অনেক গুরুত্বপূর্ণ ইউরোপের জন্য। এম্বাসিতে শো করতে হবে বা জমা দিতে হবে আপনার এই হেলথ ইন্স্যুরেন্সটা। এই হেলথ ইন্স্যুরেন্সের জন্য অনেকেরই ভিসা হয় না, কেউই জানে না, তাই অনেকেই হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে একটু খামখেয়ালি করে, যার জন্য ভিসাটা অনেকেরই হয় না। আমার প্র্যাকটিক্যালি এরকম অভিজ্ঞতা আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। হেলথ ইন্স্যুরেন্সটা অবশ্যই অবশ্যই আপনারা নেবেন। তারপর অল ডকুমেন্টস নিয়ে আপনি দিল্লিতে যাবেন অ্যাপয়েন্টমেন্টের 2-3 দিন আগে। তারপর বাংলাদেশ থেকে যে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি নেবেন, সেই পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের এম্বাসিতে গিয়ে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা সত্যায়িত করতে হবে। আর বাংলাদেশ এম্বাসি আপনার সকাল 9-12 মধ্যে খোলা থাকে, এবং 2 পর থেকে আপনার এই এম্বাসির যে বাংলাদেশ এম্বাসি থেকে এটা অ্যাটেস্টেড করে আপনাকে ফেরত দেবে আর কি। আর এটাই আপনি পর্তুগাল এম্বাসিতে বা বিএফএসে জমা দিবেন যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই ইন বাংলাদেশ, তাই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেড করাতে হয় দিল্লিতে গিয়ে। সবগুলোই হবে। এখন জেনে নিব আসলে পর্তুগালের কৃষিকাজের ভিসার মূল্য কত টাকা। কৃষিকাজের ভিসার ফি মাত্র 10,000 টাকা। এটা সম্ভব আপনার কোনো পরিচিত লোক যদি পর্তুগালে থেকে এই ওয়ার্ক পারমিটটা নিতে পারে বা মালিককে কিছু খুশি করে, তাহলে ভিসা ফি মাত্র 10,000 টাকায় আপনি পর্তুগালে আসতে পারবেন। এখন আমরা একটু আলোচনা করব যে মিডল ইস্ট থেকে আসলে পর্তুগালে কীভাবে আসা যায় ওয়ার্ক পারমিটে। অনেকেই বলেন যে মিডল ইস্ট থেকে ওয়ার্ক পারমিটে আসা যায়, তো আমার কিছু পরিচিত লোক কিছুদিন আগে আপনার পর্তুগাল থেকে ওয়ার্ক পারমিট পাঠানো হয়েছে, যে সৌদি আরব থেকে ওয়ার্ক পারমিটে আসার জন্য তারা এম্বাসিতে কাগজপত্র জমা দিছে ওয়ার্ক পারমিটের উপর। ওয়ার্ক পারমিটের এম্বাসি বলতেছে যে এটা আসলে আপনাদের হবে না, এটা যে কোম্পানিতে লোকের প্রয়োজন ওই কোম্পানি আমাদেরকে মেইল দিতে হবে এবং ওয়ার্ক অর্ডার দিতে হবে, তাহলে আমরা দেখব। পর আমার লোকটা আসলে সৌদি আরবের বিএফএস থেকে ফেরত আসে, তাই এই কিছু রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টগুলো বলছে যে সৌদি আরব এম্বাসিতে মানে পর্তুগাল এম্বাসি সৌদি আরবে অবস্থিত, তারা কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, এই রিকোয়ারমেন্টগুলো যদি দিতে পারি তাহলে অবশ্যই বিচার হওয়ার সম্ভাবনা আছে। তা দেখা যাক আসলে সময়ের অপেক্ষায় আসলে মিডল ইস্ট থেকে কি ওয়ার্ক পারমিট হয় কি না হয় না, যে মিডল ইস্টে ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসা যায় কি না, সেই নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরেকটা ভিডিও দিব। যদি ভিসা হয় তাহলে আপনাদেরকে আমি জানাবো আমার একটা এই চ্যানেলের মাধ্যমে, আর যদি ভিসা না হয় সেই জন্য জানাবো আপনাদের মাধ্যমে যে ওয়ার্ক পারমিট হয় কি না মিডল ইস্ট থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি সুলতান পর্তুগাল থেকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।